জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা মাস্টার্স প্রথম পর্বের শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে আগামী নয় দশ দু তারিখ হতে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখানে রুটিনটা আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি তোমরা সবাই প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার দেখে নাও দু একুশ সালে যারা পরীক্ষার্থী রয়েছ তাদের জন্য পরীক্ষা শুরু হচ্ছে নয় দশ চব্বিশ থেকে অর্থাৎ তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে দেখো নয় দশ থেকে অর্থাৎ অক্টোবর মাসের দশ নয় তারিখ থেকে কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে মানে মাঝখানে আজকে যে তারিখটি রয়েছে সেটা হচ্ছে আটই সেপ্টেম্বর এবং প্রায় এক মাস সময় হাতে রেখে কিন্তু এই প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে এবং সেই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসলে আমরা দেখতে পাচ্ছি প্রিলিমিনারি টু মাস্টার্স এর যে ফর্ম পূরণের সেটা মেয়াদ এখনো কিন্তু রয়েছে যারা শিক্ষার্থী কর্তৃক ফর্ম পূরণ করা যাবে নয় তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত অর্থাৎ এই মাসের আগামী কাল থেকে নয় তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে কোনো অতিরিক্ত ফি ছাড়াই এবং সোনালী ব্যাংকের মাধ্যমে টাকা জমা দেওয়ার লাস্ট তারিখ হচ্ছে আঠারো থেকে উনিশ তারিখ পর্যন্ত তো এটা হচ্ছে প্রিলিমিনারি টু মাস্টার্স তো একে একে যে আপডেট গুলো আসবে আমি কিন্তু আমার এই রাজু একাডেমি ডিগ্রি সাজেশন নামে যে চ্যানেলটি রয়েছে এর মাধ্যমে কিন্তু আমি আপডেট করে দিব তাই তোমরা যদি এ ধরনের আপডেটগুলো পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যালেঞ্জের সাথেই থাকবেন